তার চলাফেরা গেটআপে একটা মেয়েলি ঢং হালকা পাওয়া যেত, পৌরুষত্বের অভাব ছিল। শাকিব খান তো তার আগেই চলচ্চিত্রে স্টার হওয়ার আগেই চলচ্চিত্রে তার কখনো সেকেন্ড হিরো, কখনো তিনজনের একজন, এভাবে সে আগাচ্ছিল। মান্না মারা যাওয়ার পর একটা বিশাল শূন্যতা যখন দেখা দেয়, আর শাকিব তখন একটু এগিয়ে আসে, এই কারণেই শাকিবের সুদর্শন, শাকিব দেখতে পর্দায় একজন সুপুরুষ হিসাবে তাকে পেয়েছে তারা দর্শকরা। কিন্তু এক মহিলা দর্শকের কাছে একটু ইয়া ছিল, তার ভিতরে একটা মেয়েলি ভাব পাওয়া যায় শাকিব খানের ভিতরে, শুরুতে মেয়েলি ভাব থাকে। আমাদের শ্রদ্ধেয় সোহেল রানা ভাই একটা কথা বলেছিলেন যে সালমান শাহ চলচ্চিত্রের জন্য একটা মানে মডার্নিজম এনেছে, আর চলচ্চিত্রকে ভিড করছে হলো বর্তমান সময়ের চিত্রনায়ক শাকিব খান। আবার কেউ কেউ বলছে যে শাকিব খান চলচ্চিত্রকে চালিয়ে নিয়ে যাচ্ছে, আবার অনেকে বলছে যে শাকিব খান তো খালি মাঠে দৌড়াচ্ছে, সালমান শাহ তো অনেকের মধ্য থেকে দৌড়িয়েছিল। এই সমস্ত কথাগুলোর ব্যাখ্যা কি আপনার কাছে, বা আপনি কী বলবেন? না, এখানে আমি কাউকে ছোট করে দেখছি না, যে যার সময় দর্শক এদেরকে বাছাই করে, কিন্তু দর্শক তারা নিজেরা কিছু করতে পারে না, কোনো শিল্পী কিছু করতে পারে না, দর্শকরা ওদেরকে বাছাই করে। সালমান যখন কাজ করেছে অনেকে থাকলেও তখন আমাদের কিশোর কিশোরীর অভাব ছিল দর্শক হিসেবে, দর্শকদের কাছে তরুণ তরুণী কিশোর কিশোরীর লাভ স্টোরির একটা অভাব আমরা শিল্পী সত্তার স্বল্পতার কারণে পারি নাই, তখন এগুলো তারা পেয়েছে। আর শাকিব খান তো তার আগেই চলচ্চিত্রে স্টার হওয়ার আগেই চলচ্চিত্রে তার কখনো সেকেন্ড হিরো, কখনো তিনজনের একজন, এভাবে সে আগাচ্ছিল। মান্না মারা যাওয়ার পর একটা বিশাল শূন্যতা যখন দেখা দেয়, আর শাকিব তখন একটু এগিয়ে আসে, এই কারণেই শাকিবের সুদর্শন, শাকিব দেখতে পর্দায় একজন সুপুরুষ হিসাবে তাকে পেয়েছে তারা দর্শকরা। কিন্তু এক মহিলা দর্শকের কাছে একটু ইয়া ছিল, তার ভিতরে একটা মেয়েলি ভাব পাওয়া যায় শাকিব খানের ভিতরে, শুরুতে মেয়েলি ভাব থাকে। মেয়েলি ভাব বলতে কি, মানে মেয়েরা পছন্দ করবে? না না, মেয়েলি ভাব তো তার কথাবার্তা চলাফেরার ঢং, আচ্ছা, যেটা সারা জীবন উত্তম কুমারের ছিল। উত্তম কুমারকে ভালো করে দেখতে হবে, নারী মেয়েলি একটা ঢং তার ভিতরে। তো শাকিব খানের যখন প্রথম প্রথম এসেছিল, তার চলাফেরা গেটআপে একটা মেয়েলি ঢং হালকা পাওয়া যেত, পৌরুষত্বের অভাব ছিল। কিন্তু পরে যত দিন গেছে তার অভিজ্ঞতা তাকে আস্তে আস্তে ওই জায়গাটায় নিয়ে আসছে। অতএব এটা আমি আবার রিপিট করছি, যে যার নিজের একটা স্টাইল তৈরি করে নেয়। আমি এখানে একটা বিষয় জানতে চাই আপনার কাছে, যে আসলে যারা সালমান শাহ শাকিব খানকে নিয়ে খুব তুমুল আলোচনা এবং সমালোচনা করছেন, তাদের প্রেক্ষিতে তাদেরকে জানানোর জন্য বলতে চাই যে আমরা মান্না ভাইয়ের যেই চলচ্চিত্র দেখেছি, যে সংলাপ প্রতিষ্ঠিত মানুষের মুখে মুখে মুখরিত হয়েছিল, গল্প মানুষের কথা বলেছে, কিন্তু সালমান শাহ কিংবা শাকিব খান তো কোনো প্রতিষ্ঠিত কোনো চরিত্র দিতে পারে নাই, হয়তো প্রেম দেখিয়েছে, দ্যাট ইজ লাভ স্টোরি। আর মান্না যখন সংলাপ বলেছে, মান্নার চরিত্রগুলো আসছে আমাদের ম্যাক্সিমাম সেটা হলো কাজী হায়াতের ঘরানা থেকে, প্রতিবাদী মন্তাজুর রহমান আকবর ভাইও করেছে, কিন্তু মান্না প্রতিষ্ঠিত হয়ে গেছে এদেশের পোর খাওয়া নিরন্ন মানুষের, গরিব মানুষের পক্ষের একটা ভোকাল একটা চরিত্র হিসেবে। আচ্ছা, তার চরিত্রগুলো ওইভাবেই তাকে প্রেজেন্টেশন করেছিল পর্দায়, সে গরিবের বন্ধু, নিচের ক্লাসের প্রতিনিধিত্ব করেছে সে, যার জন্য লোয়ার ক্লাস পিপলরা তার অনেক বেশি ভক্ত ছিল, দ্যাট ইজ প্রতিবাদী। এই ধরনের ছবিগুলো ঠিক শাকিব খান বা সালমানের সময় অতটা ছিল না এই ধরনের সাবজেক্টটা। আর শাকিব খান পরিণত হওয়ার পরে যে ছবিগুলো করেছে, এর বেশিরভাগই হচ্ছে আমাদের ধার করা সাউথের স্টোরি দিয়ে। আচ্ছা, ওই স্টোরি ওইখানে এই ধরনের অ্যাকশন প্রেম সব মিলিয়ে ওগুলাই করেছে, মারপিট যার, কিন্তু রোমান্টিক হিরো বলতে যেটা আমরা জাফর ইকবালকে বলতাম, পরবর্তীতে সালমানকে বলছি, ওমর সানিকে বলতাম, কিন্তু এই জিনিসটা পাওয়ার সুযোগটা শাকিবের সলো আসে নাই, তার বয়সেরও একটা ব্যাপার ছিল, হয়ে গেছে।
তারপরে তার গল্পগুলোও তাকে ওই জায়গাটায় সহযোগিতা করে দেয়।